আজ তোমার কাছে একটা অভিযোগ নিয়ে হাজির হলাম। বলতে পারো আদেও, পৃথিবীতে ভালোবাসা যদি এতই প্রবৃত্ত হয়ে থাকে, তাহলে নিজের সবটুকু উজাড় করে দিয়ে যাকে এত বেশি ভালোবাসলাম তাকে কেন পেলাম না? আমি কি দোষ ছিল আমার? 5টা বছর রিলেশনে শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছি তাকে, বিনিময়ে অবহেলা আর অপমান ছাড়া আর কিছুই পাইনি। আমি কি না করেছি তার জন্য, নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম তাকে। প্রতিদিন রাতে কত চোখের জল ফেলেছি তার জন্য, তা শুধু একমাত্র ভগবানই জানে। কত কেঁদেছি তার জন্য, কত কামনা করেছি ভগবানের কাছে তাকে পাওয়ার জন্য, কিন্তু কই পেলাম না। তো শেষ পর্যন্ত তার পরিবারের কাছে তাকে ভিক্ষে পর্যন্ত চেয়েছি, কিন্তু তারা দেয়নি আমাকে। কত আঘাত সহ্য করেছি শুধু তার মুখে একটু হাসি ফোটানোর জন্য। সবার কাছে খারাপ হয়েছি, নিজের পরিবার, নিজের পরিজন, আত্মীয় স্বজন সবার কাছে কত খারাপ হয়েছি। এক পর্যায়ে সবার সাথে সম্পর্ক খারাপ করেছি আমি শুধু তার জন্য। কিন্তু এক সময় তার কাছ দিয়ে জানতে পারলাম যে সে নাকি আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমাকে নাকি সে কখনই আপন করতে পারবে না। এই কথাটা শোনার পর হয়তো আমার তাকে প্রচণ্ড ঘৃণা করার কথা, কিন্তু আমি আজও তাকে ঘৃণা করতে পারিনি, আজও না।